Our hearts beat to the city streets. We began to feel the fire. নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ছাদ থেকে গাছের জল দিতে দিতে ব্লগটা শুরু করলাম। আমি আজকাল এই গাছদের নিয়ে এতটাই অসুবিধায় পড়েছি যে কী বলবো। আমি এই জায়গাটা একটু ডেকোরেশন করেছি, ডেকোরেশন বলতে সমস্ত ব্যালকনির গাছ নিয়ে এসেছি, আপনারা অনেকেই জানেন। আর তারপর সেই গাছগুলিকে সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছি। আসলে এত গরম, জল দেওয়ার অসুবিধার জন্য আমি সব গাছ এক জায়গায় রেখেছি, কারণ যদি ব্যালকনিতে আবার পাইপ নিয়ে যেতে হয় অনেক সময় লাগে এবং জল জল হয়ে যায়, পরিষ্কার করা লাগে। আর আমার ব্যালকনিটা না এমনই যে যে দিকটা নালা করা রয়েছে সেই দিকটা কিন্তু ঢালু না, ওই দিকটা উঁচুর জন্য জল জমে থাকে, অনেক সমস্যা হয় দুই জায়গায় জল দিতে গিয়ে। তো প্রায় ছাদে আসলে গাছদের পিছনে আধ ঘন্টা টাইম লেগে যায় জল দেওয়া বা কি অন্যান্য কাজের জন্য। তো যাই হোক, যার জন্য এখানে করা। আর পরে ভিডিওতে শেয়ার করব, এখানটাতে ওর বাবা এসছে তো সুন্দর করে আমি একদম মাথা থেকে একদম যে শেডের ওখান থেকে আমি হ্যাঙ্গিং পটগুলো ঝুলিয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কী কী শপিং করেছি বিয়েতে। তো বিয়েতে যা যা শপিং করেছি মোটামুটি সেগুলো শেয়ার করা হয়ে গেছে, জাস্ট বানারসিটা আর একটা শাড়ি আছে যে দুটো শেয়ার করা বাকি। তো আগে একটু গাছগুলোর লুকটা শেয়ার করে নিই, কী কী ফুল গাছে ফুটেছে। আসল কথা, আমার এত ভিডিও জমে গেছে যে কী বলবো বন্ধুরা। আর ভিডিও এত এত এডিট করতে বাকি আছে যে নতুন নতুন যে রিসেন্ট ভিডিওগুলো করছি সেগুলো আর দিতে পারছি না। এইখানটাতে আমার ছাদেরই প্রায় দুটো, ছাদের ব্যালকনির দু তিনটে ভিডিও এডিট করা রয়েছে, সেগুলো হচ্ছে না বলে নতুন যে ভিডিও দিতে পারছি না। বিয়ের অনুষ্ঠানে কী করব জানি না, কারণ বিয়ের অনুষ্ঠানে যে ভিডিওগুলো করব সেগুলি এক দুদিনের ভিতরে শেয়ার না করলে পরে কিন্তু আর এডিট করার এনার্জি বা উৎসাহ ততটা থাকে না। আসল কথা, এদিকেও অনেক দায়িত্ব রয়েছে আর সেই সাথে বাচ্চাদেরও, তো তার জন্য কিন্তু সব কিছু দেখভাল করতে করতে সব কিছু একবারে হয়ে ওঠে না। তো ছাদের কাজ শেষ হয়ে গেছে, আমি এখন সকালের কাজ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এই ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব, কদিন ধরেই উল্টোপাল্টা হয়ে আছে, ওখান থেকে এসে স্টেক সেভাবে গুছাতে পারিনি। আর বাচ্চারা সব সময় যা খেলা আঁকা সব কিছু পড়া সব কিছু এর উপর করে, তো এক হাতে আর কতটাই বা মেনটেন করতে পারি। তবুও আজকে ভাবলাম একটু গুছিয়ে নিই, তাহলে আবার বেশ কদিন ভালো থাকবে। তো তার জন্য পুরো জিনিসগুলো একটু ক্লিন করে নেব, নিয়ে একটু দু একটা জিনিস ওলট পালট করে ডেকোরেশন করে নেব। আসল কথা, ঘর গোছানো হলে কার না ভালো লাগে। আর আমারও ইচ্ছে করে সবসময় গুছিয়ে রাখতে, কিন্তু নানা রকম কারণের জন্য পেরে উঠি না। যারা আমার অনেকদিনের ভিউয়ার্স তারা জানেন যে আমি কতটা ব্যস্ত থাকি, দুজন বেবিকে সামলে সব দিক করে সংসারের একা একা সমস্ত ঘর পরিপাটি রাখা সম্ভব নয়। তবে অনেকেই সেটা করে থাকে এবং আমিও চেষ্টা করি যথাসম্ভব মেনটেন করার, কিন্তু ওই যে বলি এখনই ঠিক করবো বাচ্চারা একটু পরে আবার নষ্ট করে দেবে, তার জন্য হয়ে ওঠে না। এখানে এইটা এই ফুলদানির জন্য নয়, ফুলদানিটা তো এই ফুলগুলো ছিল, তো ভাবলাম কীভাবে এর মধ্যে রাখা যাবে, এগুলো তো খুব ছোট, তো তার জন্য কী করলাম এতে আমি দুটো কাপড় এমনভাবে পেঁচিয়ে নিলাম যে মানে ফুলের যে স্টিকের গোছাটা একটুখানি মোটা হয়ে যায়, তারপর সেটাকে জড়িয়ে পেঁচিয়ে আমি ওই ফুলদানিটার মধ্যে এমনভাবে রেখে দিলাম যে উপর দিকেই মানে বেশ আটকে থাকলো, নিচে আর গেল না, তো ওদিক দিয়ে দেখতেও খুব ভালো লাগছিলো।
আর এইসব কাজের ফাঁকে ফাঁকে রোজ এসে তো দুষ্টুমি করে যাচ্ছে, বারবার ক্যামেরার সামনে আসছে। এখন অনেক কিছু নিষেধাজ্ঞা আছে বাচ্চাদের ক্যামেরার সামনে আসা নিয়ে, তার জন্য আমি ওকে বারণ করছি যে না, আসতে যতটা সম্ভব। আগের ব্লগগুলোতে যা বাচ্চাদের শেয়ার করতাম এখন সেরকমভাবে কিন্তু আর করা হয় না, কারণ অনেক কিছু নিয়মকানুন পাল্টে গেছে ইউটিউবের, আর ভয়ও করে সেই হিসেবে। তো আমার এই ঝুড়িটার মধ্যে আমি আমার যে সমস্ত ট্রাইপড, হেডফোন এবং বিভিন্ন রকম জিনিস সেগুলো রাখলাম। আর এখন আপনাদের সাথে শেয়ার করে নেবো দুটো সুন্দর সুন্দর ফ্লাওয়ার পট, আর্টিফিশিয়াল। এগুলো আমি কোয়াটারে গিয়েছিলাম তখন কিনেছি, ওখানে খাগড়া মেলা বলে একটা বিখ্যাত মেলা হয় বিহারে, অনেকেই যারা বিহারের দিকে গেছে নাম শুনে থাকবেন। এক দেড় মাস যাবত ধরে মেলাটা হয় আর প্রচুর বড় মেলাটা। তো আমি যখন গিয়েছিলাম মেলাটা প্রায় শেষ হয়ে গেছে, অনেক দোকান উঠে চলে গেছে প্রায় সব দোকানে, কিছু দোকান ছিল তো সেখান থেকে এই ওখানে আমার যে ওখানকার যারা পরিচিত আছে তারা দেখলাম এই ফ্লাওয়ারগুলো কিনেছে। তো আমিও ভাবলাম দুটো বাড়ির জন্য নিয়ে আসি, কিন্তু জানেন আমার কাছ থেকে দাম অনেক বেশি নিয়েছে। পরে আর একটা দোকানে দেখলাম 120 টাকা করে, আর ওরা তো প্রথমে 200 টাকা বলেছিল, তারপর 150 টাকা করে এক একটা নিয়েছে। কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর এটা টেবিলের উপর বা কোথাও রাখলে বেশ বড় সড়ো দেখাচ্ছে। আগের যেগুলো একসাথে কিনেছিলাম অনলাইনে ওগুলো ছিল খুব ছোট। দেখুন কি দারুণ আনকমন না ফুলটা, দারুণ লাগছে কিন্তু, আমারও কিন্তু খুব ভালো লেগেছে, যার জন্য এটার একটা দিয়ে টেবিলটা ডেকোরেশন করে নিলাম। ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু আমি আমার এই ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে নিলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও কী কী করলে আরও সুন্দরভাবে ডেকোরেশন করা যায় সেটাও অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, যারা কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আজকে আমাদের যে চ্যানেলে প্রথম হন আর আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে সেই বেনারসিটা যেটা আমার মা শাশুড়ি মা আমাকে দিয়েছে দেওরের বিয়েতে, তো আমাকে চুজ করে নিতে বলেছিল। আমার কাছে রেড বেনারসি নেই বলে তো একটা কিনলাম। অনেকে বলছে যে এখন তো দিন দিন বয়স বাড়ছে, তবে আমার মনে হয় যার যখন যেটা পছন্দ সেটা কেনাই ঠিক। আর আমার মেয়েরাও তো বড় হচ্ছে, ওরাও বিভিন্ন অনুষ্ঠানে সেটা করতে পারবে, তার জন্য এটা কখনোই ফেলনা যাবে না। আর ডিজাইনটাও আমি বেশি হাবি জাবি নিইনি, একদমই সিম্পল আর ছোটো ছোটো বুটির মধ্যে নিয়েছি। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা, আর চেষ্টা করব যে শাড়ি পরেছি সেই সময় কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করার। আর এর সাথে আরও দুটো শাড়ি নিয়েছি, একটা আর্ট করে বলতে এই বাজার টাজার যাওয়া যায় এরকম ধরনের। আর এই শাড়িটা আমার এবার না, তার আগেরবার যে কিশানগঞ্জ গিয়েছিলাম ওই সময় থেকে ওখান থেকে বিশাল থেকে নেওয়া শাড়িটা, আমার প্রথমেই দেখে চোখ আটকে গিয়েছিলো, বেশ সুন্দর। আর গাদি গাদি মানে এক গাদা বুটিও নয়, বেশ ফাঁকা দিয়ে দিয়ে সুন্দর বুটিটা, আঁচলের কাজটাও সুন্দর। আর সবথেকে ভালো কথা বেনারসির যে ওয়েট হয় সেরকম না, অথচ লুকটা কিন্তু বেনারসি টাইপেরই লাগছে। আর কাজটা দেখুন পাড়ের কি দারুণ, একদম সূক্ষ্ম কাজ। তো এই সমস্ত দেখে শাড়িটা ভালো লেগেছিলো, কিন্তু এটা বিয়েতে পরবো না, এটা রেখে দিয়েছি অন্য কোনো হালকা মানে অকেশনের জন্য। বিয়েতে একটা অন্য কিছু পরবো ভাবছি, দেখা যাক কী পরি। আর এর সাথে রয়েছে আরও একটা শাড়ি যেটা কিন্তু একদমই
নর্মাল শাড়ি। এই দিন গিয়েছিলাম বিশালে আর কি, কিষানগঞ্জ গিয়ে, তো এটা আমার পছন্দ হয়ে গেছিল হট করে, তাই আমি নিয়ে নিলাম। মাত্র 300 টাকা নিয়েছে, 299 টাকা লেখা আছে। কিন্তু এই এই ধরনের শাড়িগুলো না, এই যে প্রিন্টগুলো, এগুলো ছাপা শাড়ি বলুন, যে কোনো জায়গায় পিওর সিল্ক বা যে কোনো কিছুতে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, পড়লে একটা বেশ অনেক পুরানো দিনের একটা ডিজাইনের ছোঁয়া বলতে পারেন। তো এটাই, এগুলোই ছিল আমার শপিং। আর আর সেরকম কিছু নেই শেয়ার করার, তবে চেষ্টা করবো বিয়ের দিনের অল্প অল্প কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আর আমি এখানে দেখুন সেটা গায়ে একটু লাগিয়ে দেখছিলাম কেমন লাগছিল। তো পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে দেবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা।